সবাইকে আমার ইউটিউব চ্যানেল ESIM এ আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার লোকাল এরিয়া হিমঘরের মধ্যে সম্প্রতি এই বিধ্বংসী ঝড় আমফানের হয়ে যাওয়া ক্ষতিতে কী কী ক্ষতি হয়েছে সবটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে আছে আমার বন্ধু তন্ময় ঘোষ, আমার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে। তো আমি আজকে আমার এই লোকাল এরিয়াতে কী কী ক্ষতি হয়েছে সেসব তুলে ধরার জন্য আমি একটা ভিডিওর মাধ্যমে সবটা করার চেষ্টা করছি। কোথায় কোথায় ধ্বংস হয়েছে সব কিছু সেগুলো আমরা দেখার চেষ্টা করছি, এবং যারা ক্ষতিগ্রস্ত যেসব পরিবারগুলো তাদের কী মতামত, তাদের কী অবস্থা এই ঝড়েতে, যাদের চাল ছিল নেই, যারা কর্মহীন হয়েছেন এই লকডাউন পরিস্থিতির কারণে, তাদের কী মতামত, তারা কীভাবে চলছেন এবং তাদের কী ক্ষতিগ্রস্ত হয়েছে তার সেই সব কিছু আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে তুলে ধরব। আর সবার কাছে আমার একটাই অনুরোধ যে সবাই আপনাদের আশেপাশে থাকা সব দুর্গতিগ্রস্ত মানুষদের সাহায্য করুন বা তাদের পাশে থাকুন। তাদের এই দুর্দশার দিনে, আমাদের এই বাংলার ধ্বংসের দিনে আপনারা তাদের পাশে থাকুন, কারণ যে সোনার বাংলা আমরা গড়তে চেয়েছিলাম সেটা আজকে এই বিধ্বংসী ঝড়ে ধ্বংসপ্রায়। তো আপনারা পাশে থাকুন তাদের, এবং আবার নতুন করে আমাদের সোনার বাংলা যাতে আমরা গড়ে তুলতে পারি সেই চেষ্টা করুন। আর দেখতে থাকুন এই ভিডিওটা লাস্ট পর্যন্ত, দেখবেন একটা ব্লগ টাইপের বানানোর চেষ্টা করছি, সমস্ত কিছু দেখাবো আমাদের লোকাল এরিয়ার ক্ষতি এবং তাদের সেখানকার মানুষদের ক্ষতি। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে অনুরোধ করবো দেখাতে কীরকমভাবে এত বড় গাছটির সমস্যা দেখতে পাচ্ছেন কীভাবে উঠেছে। তো মানে কী পরিমাণ বিধ্বংসী ঝড় হলে ঠিক এতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা এখানে কিছু সাধারণ মানুষের কাছ থেকে জেনে নিতে চাইবো যে এখানে কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিধ্বংসী ঝড় চলাকালীন এখানকার অবস্থা কেমন হয়েছিল। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো যে কিছু লোকের দিকে ক্যামেরাটা ঘোরালে, কিছু লোকের সঙ্গে তাদের
অভিজ্ঞতা জানতে চাইব এই বিধ্বংসী ঝড় আমফানে। তো আমি এখানে সাধারণ একজন কাছ থেকে জানতে চাইব এই যে বিধ্বংসী ঝড় আমফান হলো, তো এখানে পরিস্থিতি তখন কেমন ছিল? এখানে পরিস্থিতি তো আগে মোটামুটি ঠিকই ছিল, কিন্তু এই ঝড়ের পর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। চারিদিকে গাছপালা সব উপড়ে পড়ে গেছে, যেমন আমার বাড়ির উল্টো দিকে দুটো আম গাছ উপড়ে পড়েছে, বাড়ির গেট রেলিং সব ভেঙে পড়ে গেছে, এবং সাধারণ জীবন কিছুটা তো হলেও বিধ্বস্ত হয়েছে বটে। তবে আমাদের এখানে মোটামুটি পৌরসভা থেকে চেষ্টা করছে কাজ করার। হ্যাঁ, এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে, সময় তাদেরকেও দিতে হবে, তারাও চেষ্টা করছে, আমাদের আমজনা তারাও তার সঙ্গে আসছে। সবার অসুবিধার সময় হচ্ছে, তবে এটা আশা করি যে দু একদিনের মধ্যে ঠিকই হয়ে যাবে। এই যে বিধ্বংসী কাণ্ডটা হয়ে গেল, এর জন্য সবাই সাফার করেছে, সবাইকে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে যারা আজ উচ্চবিত্ত তারাও সাফার করছে। কিন্তু প্রত্যেকটি ধৈর্য ধরে এই দুর্যোগের সঙ্গে মোকাবিলা করে একটা সময় মানে স্বাভাবিক গতিতে আসতে হবে। হয়তো দু তিন দিন সময় লাগবে, এই সময়টা সবাইকে ধৈর্য ধরে মানে অপেক্ষা করে জিনিসটাকে ঠিক করতে হবে। আচ্ছা, এই যে করোনা পরিস্থিতি, লকডাউন চলছে, আপনি কোনো খেতে পারছে না, সবাই কর্মহারা হয়ে পড়ছে, তার মধ্যে এরকম বিধ্বংসী ঝড়ে যেখানে রাজ্য সরকার কেন্দ্র সরকারগুলি একদম জান প্রাণ লড়িয়ে দিচ্ছে পরিস্থিতির মোকাবিলা করার জন্য, তার মধ্যে বাংলার এরকম পরিস্থিতি, তো এতে আমাদের বাংলার অর্থনীতির ওপর কিছু প্রভাব পড়তে পারে বলে আপনার চিন্তা ভাবনা? অর্থনীতির ওপর তো অবশ্যই একটা প্রভাব পড়বে। যেমন দেখুন, আমি প্রথমেই বলবো সাধারণ ঋণ আনা ঋণ খাওয়া মানুষ যারা, তারা তো আজ কাজ মানে কর্মহীন হয়ে পড়েছে, তাদের খাদ্যাভাব তো অবশ্যই থাকবে। তবুও এখান থেকে চেষ্টা করা হচ্ছে কীভাবে কিছু চাল দেওয়া যায় বা কোথাও রান্না করা খাবার দিচ্ছে, তবে সেটা তো প্রয়োজনের তুলনায় মানে বলবো অতুলনীয় নয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলতে গেলে সবাই মানে এটার জন্য খুবই নিয়ে পড়েছে। সে আজ বাজারে যা হচ্ছে, সবজির দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে, এখন তো আরও ব্যাপার ঘটলো যে এই ঝড়ের জন্য জিনিসের দাম আরও বাড়বে, এই কারণে যেহেতু অনেক মানে ক্ষতি হয়ে গেছে খেতে। হ্যাঁ, তার ফলে আগামী দিনগুলো যে কী হবে, এবং স্বাভাবিকভাবে দেখুন আজ আলু পাওয়া যাচ্ছে না, আলুর দাম খুব মানে উচ্চ পর্যায়ে চলে গেছে, তো এইভাবে চলতে থাকলে তো সাধারণ মানুষের অবস্থা দিনকে দিন স্থায়ী হয়ে পড়বে। আর এতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তারা যতটা পারছে সহযোগিতা নিশ্চিত করছে, কিন্তু কতটুকু কতটা তাদেরও তো একটা সীমা আছে, কিন্তু সেই তুলনায় তো জনসংখ্যা অনেক বেশি, দুর্ভোগ সবাইকে কিছু না কিছু সহায়তা হচ্ছে। এবং আপনার নাম? আমার নাম প্রদীপ রায়। তো দেখলেন আপনারা সাধারণ মানুষের, এখানকার সাধারণ লোকেদের কী মতামত। তো এবার আমরা আবার এগিয়ে যাব কিছু কিছু জায়গার দিকে যেখানে আরও ধ্বংসলীলা চলেছে এই আমফানের কারণে। আমরা লকডাউনের কারণে বেশি কোথাও যেতে পারছি না, আমাদের লোকাল এরিয়াটাই আমরা কভার করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আমরা এখন দাঁড়িয়ে আছি হিন্দমোটর নন্দনকানন থেকে দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকের একটা পার্কে, নেতাজি শিশু উদ্যান নামে। তো আপনার, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখাতে চাই যে ঘরের তাণ্ডবলীলায় কীরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পার্কটি। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো গাছটা দিকে দেখাতে, কী পরিমাণে গাছটার ধ্বংস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। পুরো মাটি থেকে উপরে গিয়ে পুরো সম্পূর্ণ পড়ে গেছে, হয় পিচার ওপর পড়াতে পিচার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরকম বিধ্বংসী ঝড় যে হয়েছে আমরা এটা দেখেই বুঝতে পারছি। এর আগেও যেসব ছবিগুলো আপনারা দেখবেন সেখানটা দেখেও আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাদের এইটুকু এলাকাকে। আর ওদিকে আমাদের পুরো দুটো মেদিনীপুর থেকে শুরু করে দুটো দিনাজপুর থেকে শুরু করে সব কিছু আমাদের ধ্বংস হয়ে গেছে। কী করে যে আবার আমরা বাংলাকে রিকভার করিয়ে আনতে পারবো আগের জায়গায়, তা আমাদের জানা নেই। দেখতে থাকুন পরে, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পরের ক্লিপগুলো। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ছবিটা দেখানোর জন্য।
হবে এটা বাধোয়ারি বলে পুরো এই ইলেকট্রিকের পোলটি ভেঙে পড়েছে তা আপনারা প্রত্যক্ষ করতে পারছেন যে বিরাট ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে এখানকার এলাকার মানুষরা যাচ্ছে। সত্যি এখন দাঁড়িয়ে আছি হিলমোড় স্টেশনের এলাকাতে, এখানে কিছু সাধারণ মানুষদের কাছে জেনে চেষ্টা করব তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে কালকের আমফানের ঝড়ে কীরকম কী ক্ষতিগ্রস্ত হতে হয়েছে আপনাদের? হ্যালো, আমি তো খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার দোকান আগে টিকিট কাউন্টার এখানে আমি গা যাবেন আমার না হলো ভাই চলে এখন আমরা দাঁড়িয়ে আছি উত্তরপাড়া বিপিএমবি সরণি ঠিক শিবাজি স্পোর্টিং ক্লাবের ঠিক উল্টো দিকে। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, মাঠটার জলে ভেসে গেছে। ক্যামেরাম্যানকে দেখাতে অনুরোধ করব। আপনারা দেখতে পাবেন এখানে একটা বড় গাছ উল্টে সম্পূর্ণ খোলা থেকে পড়ে গেছে। কি বিধ্বংসী পরিমাণ ঝড়ের কারণে এটা হতে পারে এটা আপনারা ছবি দেখেই অনুমান করতে পাচ্ছেন। স্থানীয় কিছু লোকেদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এখানকার পরিস্থিতি, ঝড় চলাকালীন সময় কেমন ছিল। ঝড় চলাকালীন এখানেই থাকেন? এখানেই থাকেন? এখানেই থাকেন আপনি? কোথায় থাকেন? রাজবাড়ির ওখানে। কেমন অবস্থা হয়েছিল ঝড়ের সময়? বহুত অবস্থা খারাপ হয়েছিল। তো আপনাদের ওখানে কি ক্ষতি হয়েছে? বহুত ক্ষতি হয়, টালে ঘর গির গিয়া, উসকে পরে ব্রিজ গির গিয়া। আপনাদের বাড়ি কি ক্ষতি হয়েছে? গির গিয়া টালে কারেন্ট আছে? কারেন্ট নেই। জল আসছে? জল হয়। প্রশাসন কতটা তৎপর? বহুত কষ্ট। আপনার নাম? এখন আমরা দাঁড়িয়ে আছি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল রাজবাড়ির সামনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কী একটা বিরাট বড় বট গাছ সম্পূর্ণ পরিমাণে গোড়া সূত্র উল্টে গিয়ে পড়ে গেছে। ক্যামেরাম্যানকে দেখাতে অনুরোধ করবো সেটাকে। একটা বিরাট পরিমাণ ক্ষতি এই স্টেট জেনারেল হাসপাতালের রায়তে হয়েছে। তো এখানের কিছু সাধারণ মানুষদের কাছ থেকে আমি জেনে নিতে চাইবো যে এরকম ঝড়ের পরিস্থিতিতে কেমন অবস্থা হয়েছিল এই এলাকার। খতিয়ে দেখতে হয়তো দেখা যাবে কত পরিমাণ শুধুমাত্র তার সাথে সাথেও বেশ কিছু পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন পাখির যেসব বাসা, এত বড় বটগাছ, সেখানে পাখির বাসা থাকবে এবং সেই সব পাখিদেরও ক্ষতি হয়েছে। শুধুমাত্র যে মনোকুল ক্ষতিগ্রস্ত এই ঝড়েতে তা নয়, সমগ্র প্রাণীগুলো ক্ষতিগ্রস্তের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। এখানকার কিছু স্থানীয় লোকেদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই আমফান পরিস্থিতিতে এখানের অবস্থা কেমন হয়েছিল। যখন এই ঝড় চলছে মানে আপনার লোক এই যে করোনা পরিস্থিতি, লকডাউন চলছে, মানুষ খেতে পাচ্ছে না, তার মধ্যে এরকম ঘর বাড়ি উড়ে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি করে ঘুরে দাঁড়ানো যাবে, আপনার কি মতামত? আমার মতামত, আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা আছে, আমাদের রাজ্য সরকার যে দিদি আছে তার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। উনি আমাদের এই সরকার থেকে নাগরিকের পাশে জল বিদ্যুৎ সব ঠিকঠাক আছে? না, জলটা আসছে না, বিদ্যুৎটা এই মুহূর্তে এখানে নেই। কিন্তু হাসপাতাল চত্বরে অনেক বড় ক্ষতি হয়েছে, যার ফলে হাওড়া ডিভিশন থেকে লোক এসে তবেই এই বিদ্যুৎটা বসে ইলেকট্রিক সাপ্লাই করছে।
স্থানীয় লোকেদের বক্তব্য কি হাওড়া ডিভিশন থেকে বলা হয়েছে ইলেকট্রিকের জন্য সাপ্লাই আসবে, এর পরবর্তী আপডেটের জন্য আমরা এগিয়ে যাব পরবর্তী জায়গায়। বিদ্যাপীঠের সামনে এখানে একটি সম্পূর্ণ পোল, ইলেকট্রিক পোল সম্পূর্ণ ভেঙে পড়ে গেছে। আপনি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে। দেখতে পাচ্ছেন বিধ্বংসীভাবে ঝড়ের কারণে এই পুরো ইলেকট্রিক পোলটি তার সময় সব কিছু ছিঁড়ে পড়েছে। জেনে নেওয়ার চেষ্টা করবো এখানকার লোকাল লোকেদের কাছ থেকে যে তারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় ব্যক্তির সঙ্গে আমি তার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করে নেবো। এই যে কালকে পরশুদিনকে এরকম ঝড়, কীরকম পরিস্থিতি হয়েছিল এখানে? পরিস্থিতি ভয়াবহ হয়েছিল এবং এখানে যা পরিস্থিতি রয়েছে এখনও পর্যন্ত মিউনিসিপ্যালিটিকে খবর দেওয়ার পরে আজকে রাস্তা অবরোধ করার পরে তারপরে এরা সব এসে গাছ কাটা হলো, এখনও কমপ্লিট হয়নি গাছ কাটাটা। এবার সিএসসির লোককে খবর দেওয়া হচ্ছে, কিন্তু সিএসসির লোককে ফোন পাওয়া যাচ্ছে না, কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখন এখানটা টোটাল কারেন্ট নেই, জল নেই, ভয়ানক অবস্থা, মানে কিছুই অবস্থা রয়েছে। মানুষ কীভাবে চলবে মানে আমরা ভেবে পাচ্ছি না। আমরা চিন্তা করছি যে এরকমভাবে চললে তো মুশকিল আছে, তো এটা তো এমার্জেন্সি ব্যাপার, জলটা তো প্রয়োজন আছে, জলটা যদি না আসে তাহলে কী করে হবে? আমরা চেষ্টা করছিলাম অনেক, আমরা স্থানীয় ছেলেরা এখানে হাতে হাত লাগিয়ে গাছটাকে পরিষ্কার করানোর ব্যবস্থা করা হয়েছে কিছুটা। তো এবারে সিএসসির লোককে চেষ্টা করা হচ্ছে যে সিএসসির লোকরা যাতে এসে কাজটা করুক, কিন্তু কোনোভাবে কোনো রাস্তা পাওয়া যাচ্ছে। প্রশাসন কোনো কথা বলছে না। আমাদের একটা বন্ধু কাউন্সিলর, তাকে ডেকে নিয়েছিলাম, সেও সে চেষ্টা করলো কিন্তু কোনোরকম রেসপন্স পাওয়া যায়। আমরা চিন্তা করছি যে এইভাবে কী করে করা যাবে, রাস্তাটা আবার অবরোধ করতে হবে যতক্ষণ না সিএসসির লোকেরা এসে কাজ করছে, ততক্ষণ আমরা এখানে রাস্তা অবরোধ করার চিন্তা ভাবনা করছি। করোনা পরিস্থিতিতে, এই লকডাউন পরিস্থিতিতে মানুষ খেতে পারছে না, তার মধ্যে এরকম এর মধ্যে চলচলহীন হয়ে যাচ্ছে, তো কতটা ঘুরে দাঁড়ানো সম্ভব এই পরিস্থিতিতে? দেখুন, এটা অ্যাকচুয়ালি প্রশাসনের এটা চিন্তাধারা নেওয়া উচিত যে মানুষকে যদি এইভাবে একটু সাহায্য না করে তাহলে কী করে চলবে? মানুষের কাছে তো সাহায্য করা দরকার। তারা যদি এখানে না আসে, মানে এখানে প্রশাসনে আসা খুব প্রয়োজন আছে, কিন্তু কেউ আসছে না কেউ, কারোর খোঁজই পাওয়া যাচ্ছে না। এই মতো অবস্থায় আমরা মানে দিশেহারা হয়ে গেছি, তাই জন্য এখন কী করবো পরবর্তী সময় আমরা চিন্তা করছি যে এটা এখানে আবার অবরোধ করব, তাহলে পরে যদি কিছু টনক না হয়। গত অবরোধ কখন হয়েছিল? গত অবরোধ সকালবেলায় 9টা থেকে হয়েছিল, তারপরেই তৎপর হয়ে লোকজন পাঠিয়ে আমরা সব বন্ধ করেই দিয়েছিলাম, লোকজন পাঠিয়ে গাছটায় কাটানো হয়েছিল। তারপরে আর কোনো ইয়ে নেই, কারণ সিএসসি লোক আসবে, সিএসসি লোক এসে পোল বসিয়ে কাজ করবে, তবে লাইন চালু। আপনারা কি আশাবাদ দিয়ে তা তো দেখুন, আমরা তো আশা করবই যাতে মানে তাড়াতাড়ি করে ইলেকট্রিকের কারেন্টটা এসে যাক, তাহলে প্রত্যেকের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কী বলবো আমি, কিছু বলার নেই। আপনার নাম? অরূপ কুমার মিত্র। বিধ্বংসী ঝড় এই আমফানে সমগ্র বঙ্গদেশকে প্রায় ধ্বংসের লীলাভূমিতে পরিণত করলো এই 2-3 ঘন্টার ঝড়টি। তবুও আমরা কিন্তু মাথা নত করব না, ঘুরে দাঁড়াব, আবার বাঁচতে শিখব, কারণ আমরা বাঙালি। আমরা ভাঙব তবু মচকাব না, আবার ডালে ডালে পাখিরা কুহক দেবে, আবার রাস্তা উন্মাদ হয়ে উঠবে গাড়ির চলাচলে, আবার কোলাহল দেখা দেবে বাজার এলাকায়, আবার আমরা নতুন করে বাঁচতে শিখব, গড়তে শিখব নতুন খেলাঘর। মানুষের জীবন তো অনিত্য, তা বলে এই অমূল্য মানবজনমকে তো দুঃখের ভাগিদার হিসাবে বইয়ে দেওয়া যায় না। তাই আমরা থাকবো না থেমে, চড়ই বেতি চড়ই বেতি চড়ই বেতি, এই হবে আমাদের
জীবনে চলার পথে মূল মন্ত্র।